Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুবই বাম্পার ভালো আছি, কারণ আজকে এই মুহূর্তে আমরা আছি আমাদের নেইবার আন্টির ব্যাকইয়ার্ডে। আন্টিদের ব্যাকইয়ার্ডটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম বাংলাদেশ বাংলাদেশ একটা লুক আছে। আন্টি কাপড় চোপড় ধুয়ে এগুলো মেলে দিয়েছে। এইদিকে আজকে এই ব্যাকইয়ার্ডে রান্না হচ্ছে খিচুড়ি আর গরু গোশত ভুনা। তো আমরা এসেছি আন্টিদের দাওয়াতে, আমরা আজকে এখানে বসে গরু গোশত ভুনা আর খিচুড়ি খাবো। রান্না এখনো হচ্ছে আর বাইরে প্রচন্ড রোদ, সঙ্গে প্রচুর বাতাসও আছে, খুব সুন্দর একটা পরিবেশ। রান্না বান্না আন্টি রান্না শেষ, এর মধ্যে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যার জন্য রান্নার পরে দেখাতে পারলাম না। তো এর মধ্যে বাড়াবাড়িও শেষ, এই যে সবাই খেতে বসে গিয়েছে সিরিয়ালি। আর আমি বললাম যে আমরা নিচে বসবো, কারণ ওনাদের ব্যাকইয়ার্ডটা এত সুন্দর, আমার নিচে বসে স্বাচ্ছন্দ্য খেতে ভালো লাগে, মানে নিচে বসলে আমার খেতে স্বাচ্ছন্দ্য লাগে। ইয়াল্লাহ এতগুলো দিলা, নিজে সবাইকে সার্ভ করছেন। আন্টি একটা দিছো, এই আন্টিকে সালাদ কম দাও। এই যে আমার খাবার, নিজের সময় ভদ্রলোকের মতন নিল আর আমাদের দিলা এই কামলার মতন। এটা তোমার প্লেট মনে হয়, দাও ওটা আমাকে দাও। খাওয়া দাওয়া শুরু করি। আন্টি রান্না করেছে কেমন? রান্না তো ভালোই করেছে, সবসময় করে কিন্তু লাগছে চুলা বলে কথা দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা ভিডিও, কিন্তু এখানে অনেক কিছু তাৎপর্য আছে। সেটার কারণ হচ্ছে এই যে যা দেখছেন এগুলো কিন্তু সব ভালোবাসা। আমাদের নেইবার আন্টি আমাদের দিয়ে গেলেন, ওনার মেয়ে বাংলাদেশ থেকে এসছেন। তো আপু তার শ্বশুর বাড়ি থেকে এই যে এগুলো নিয়ে আসেন, এটা এটা আসলে আমি পরিচিত না, এটাই একটা কিছু একটা পাউডার, এটা নাকি আম কলা বা গুড় চিনি এনিওয়ান দিয়ে আপনি এটা জাস্ট মিক্স করে খেতে হবে। তো আসলে এটা আমি খাইনি কখনো আর জানিও না এটা। যাই হোক, আমি বলে দিয়ে রাখি এইভাবে খেতে হবে, এটা আমার হাজবেন্ড এটা খাবে। এই যে চানাচুর, এগুলো ওনাদের দেশে হোমমেড চানাচুর, প্রত্যেকটা মহিলাই ঘরে ঘরে এটা বানান। এরপরে কেউ অর্ডার থাকলে অর্ডারটা নেন, আর এছাড়া মহিলারা নিজেরাই বানান তাদের ঘরের জন্য, মেহমানের জন্য, নিজেরা খাওয়ার জন্য। তো আন্টিরা নিয়ে এসছেন সেখান থেকে, আমাদের একটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আর মুরালিটা আসলে ওনাদের পাবনার, তো তো ঐতিহ্যগত মেবি কোনো খাবার টাবার আমি জানি না। তারপরে পাবনার এটা কি যেন, কি মতিচুর লাড্ডু না কি যেন একটা বললো। তারপরে এটা হচ্ছে দুধের একটা পেটি, ওনারা এটার নাম যেন কি বলেন, এটার নামটা ভুলে গেছি, কিন্তু আমরা এটা দুধের পেটি বলি সাধারণত। এই যে চমচম, আর এই হচ্ছে কালো মিষ্টি। তো এই হচ্ছে আমাদের প্রতিবেশীর ভালোবাসা। তো এইভাবেই সবাই, সব প্রতিবেশীর উচিত তার প্রতিবেশীর সাথে কিছু না কিছু শেয়ার করা। তো আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমাদের সাথে এরকম সুসম্পর্ক থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।